আমি খুব নগণ্য একজন মানুষ, আপনাদের মাঝে এসেছি সেই কুষ্টিয়া থেকে যেখানে সংস্কৃতিকের ধারক বাহক মহাসাধক ফকির লানসী যিশুই আছেন কুষ্টিয়া জেলার সেউরিয়া গ্রামে। সেই লালনসাজির আখড়াবাড়ি থেকে আমি পল্লী বাউল শিরিন সুলতান আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দাদা, আমার ভোকালটা খুব কম, তাই একটু ভোকালটা বাড়িয়ে রাখবেন। আমার গলায় অত জোর নেই, একটু ভোকালটা বাড়িয়ে রাখবেন। তো আসলে আমি গান তেমন জানি না, গান গাওয়ার মতো ক্ষমতাও আমার নাই। যদি আপনারা আশীর্বাদ করেন, যদি দোয়া করেন, তবেই আমি দুইটি গান গাইতে পারবো। আর আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন, আশীর্বাদ না করেন, দোয়া না করেন, আমার কণ্ঠ দিয়ে গান গাওয়ার মতো ক্ষমতা নাই, তাই না? কারণ মানুষের মাঝে স্বয়ং সৃষ্টিকর্তা বিরাজমান। আর আপনারা যারা এখানে আছেন সবাই মহৎ মানুষ, সোনার মানুষ, তাই আপনাদের চরণধুলি আমার খুবই প্রয়োজন। আমি লালসীজির খুব পরিচিত একটি গান দিয়ে শুরু করছি, ভুল টুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটি ধর্ম দিয়ে গেছেন, মানবতা ধর্ম, মানুষকে ভজার ধর্ম। তাই তো ভক্তগণ যখন সাইজিকে প্রশ্ন করেছিলেন, সাইজি আপনি কোন জাতির ছিলেন, হিন্দু মুসলমান বৌদ্ধ নাকি খ্রিস্টান, তো আজকে তিনি বলে জাননি বিধায় এই লালন সাইজিকে নিয়ে এত গবেষণা, এত কিছু চলছে। তিনি একটা ধর্মই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে মানবতা ধর্ম। এই যে যারা মোবাইল নিয়ে বসে আছেন, আমরা যদি মোবাইল ভিডিও না করে মনের অন্তর থেকে, অর্থাৎ সেই আরশি নগর দিয়ে যদি আমরা মানে ধরে রাখি, সেটাই মনে হয় সবচেয়ে ভালো হয়, তাই না? তাই না?